হ্যালো ফ্রেন্ডস, আমি অসীম। রান্না বান্না হয়েছে, ওয়েলকাম আপনাদের সকলকে। আজকের ভিডিওটার সাথে থাকবে, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকে শুরু করছি আজকের রেসিপি, বিরিয়ানি। সমস্ত উপকরণ আমি আগে থাকতে গুছিয়ে রেখেছি। প্রথমে আমি চালটাকে রেডি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, এটা আমাদের বাড়ির ভাতের চাল, বিরিয়ানির চাল নয়। এই চালেই আজকে আমি বিরিয়ানি বানাবো। চাল আমার ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার আমি বাড়ির খাবার জল দিয়ে এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। প্রথমে আমি বিরিয়ানির মশলাটাকে বানিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনে, দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি দারচিনি, দিয়ে দিচ্ছি এলাচ, দিয়ে দিচ্ছি গোলমরিচ, লবঙ্গ, জাইফল। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, খুব ভালো করে মেখে নেব। মেখে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। হয়ে গেছে ভাত। এরপর বিরিয়ানির আলু ভেজে নেব, গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে দেব, তাহলে খুব ভালো আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। হয়ে গেছে আমার আলু ভাজা। তেল আছে, অল্প তেল দিলাম। এরপর আমি মাংস কষে নেব। হয়ে গেছে আমার মাংস। Thank you.
বসিয়ে দিলাম। হয়ে গেছে। আজকে সিম্পল রেসিপি চিকেন বিরিয়ানি কেমন লাগলো আপনাদের? ভালো লাগলে একটা লাইক শেয়ার অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। রান্নাবান্না হইচইয়ের সাথে থাকবেন, ভালো থাকবেন।